ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে দুদেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনও মরদেহ উদ্ধার হয়নি বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলেছেন তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ উঠলেও জনপ্রিয়তার কারণে মনোনয়ন দেওয়া হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে যারা খুন করেছেন তাদের মুখ থেকেই বিষয়টি নিশ্চিত হয়েছেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন দুদেশের গোয়েন্দারা এর তদন্ত করছেন, দুদেশের গোয়েন্দা সংস্থা একমত হলে সব তথ্য জানানো হবে। আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে, কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা যতটুকু শুনেছি ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে, এটুকু আমরা শুনেছি, এটুকু জেনেছি। ভারতীয় পুলিশ আমাদেরকে এগুলি জানিয়েছেন। বিভিন্ন অভিযোগ থাকলেও নিজ এলাকায় জনপ্রিয়তার জন্য আনোয়ারুল আজিমকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দলের নেতারা। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে আমরা তৃতীয়বার তার জনপ্রিয়তার জন্য। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারে কি, তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন, এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা খুব সহসায় সব কিছু জানতে পারবেন। স্বার্থের দ্বন্দ্ব না রাজনৈতিক কারণে খুন হলেন আনোয়ারুল আজিম, বিষয়টি নিশ্চিত হতে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। থ্যাংক ইউ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।